ঢুকে এবং এখান থেকে কিন্তু আবার বের হয়ে যায়। বিষয়টা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিব। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ব্যবসার আইডিয়া আপনাদেরকে আমি দিব। ভিউয়ার্স, এটা হচ্ছে যে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার হায়দরগঞ্জ বাজার, এখানে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ ফিজ নারকেল কিন্তু এই আড়তে ঢুকছে। যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন তেলের মিল, যেটা তেলের মিলে কিন্তু অলরেডি এবং এই নারকেলগুলো যাচ্ছে। এবং আর একটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, যারা বসে বসে বিক্রি করেন বা নারকেল নিয়ে যারা বিক্রি করতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এখান থেকে নারকেল নিয়ে পাইকারি রেটে সস্তায় কম দামে নারকেল নিয়ে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। আর একটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, অন্যান্য জেলার নারকেল থেকে কিন্তু এই জেলার নারকেল কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু, তাই বলে কিন্তু এখানের নারকেল কিন্তু অনেক বেশি চলে। তো অনেক ভাই জানতে চেয়েছেন যে আসলে আমরা নারকেল ব্যবসা করতে চাই, কিন্তু ভাই কোন জায়গা থেকে নারকেল নেব বা কোন জায়গা থেকে আমরা পাইকারি রেটে নারকেল পাবো সেটা অনেকে জানেন না। তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতেছেন যে এখানে আপনার হায়দরগঞ্জ বাজার বিশাল নারকেলের আড়ত। তো আপনি এখানে যদি আসেন, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে আসলে আপনারা এখান থেকে অনায়াসে সকল ধরনের নারকেল, আপনার ছোলা বলেন বা ছোলা ছাড়া বলেন, সব ধরনের নারকেল কিন্তু আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। এখান থেকে নারকেল নিয়ে আপনি কিন্তু আপনার এলাকাতে বা আপনি যেখানে বিজনেস করেন সেখানে কিন্তু আপনি ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতে পারবেন বা বসে যদি বিক্রি করতে চান সেটাও পারবেন। আপনারা দেখতেছেন যে বিশাল নারকেলের আড়ত, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রায় বলা যায় যে এটা তিন চারটা বড় নারকেলের আড়তের মধ্যে এটা কিন্তু একটা। তো আপনারা অবশ্যই যদি কেউ যদি বিজনেস করতে চান বা কেউ কারো ইচ্ছা যে আমি ব্যবসা করব, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। আমরা আপনাদেরকে কীভাবে নারকেলটা এখান থেকে নেবেন এবং কীভাবে প্রসেসিং করে নেবেন আমরা সকল গাইডলাইন্স আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এখানের নারকেল তো আপনি যদি নেন খুব সহজে নিতে পারবেন, সোলা এবং সোলা ছাড়া খুবই ধরনের নারকেল আপনি এখান থেকে নিতে পারবেন। আর একটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, যেটা আমি বলবো আপনাদেরকে, এখানে আপনি কিন্তু সব সময় এখান থেকে আপনি নারকেল নিতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আজকে আপনি নারকেল নিলেন আবার আগামীকালকে নারকেল পাবেন না, বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হচ্ছে যে আপনার যদি নারকেলের প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকে 12 মাস কিন্তু এখান থেকে আপনার নারকেল নিয়ে ক্রয় নারকেল নিয়ে বিক্রয় করতে পারবেন। তো আপনাদের যাদের নারকেলের প্রয়োজন আছে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। এবং কারো কোনো মতামত যদি জানার থাকে, নারকেলের সম্বন্ধে কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করবেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিউয়ার্স, অবশ্যই আপনাদের নারকেলের যদি প্রয়োজন যদি হয় আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ নারকেল দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, এখানে আমাদের লক্ষ্মীপুর জেলাতে কিন্তু নারকেল এবং সুপারি পান এই তিনটা জিনিসের জন্য বিখ্যাত। তো আপনি যদি এখান থেকে যদি সস্তা নারকেল নিয়ে বিজনেস করতে না পারেন, আপনার বাংলাদেশের কোন জায়গা থেকে নারকেল নিয়ে বিজনেস করবেন? তো আসলে অনেকে অনেক ভিডিওতে অনেক প্যাক কিছু দেয়, আমরা কিন্তু প্যাক কোনো জিনিস দিই না। আপনি আমাদের ভিডিও দেখে যদি আসেন আপনি 100% কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং এখান থেকে আপনি অলরেডি মাল নিয়ে ভালোভাবে কিন্তু বিজনেস করতে পারবেন। ভিউয়ার্স, এই যে দেখেন অলরেডি আমরা কিন্তু বিভিন্ন ট্রলি করেও কিন্তু আমরা কিন্তু এখান থেকে মাল ডেলিভারি দিয়ে থাকি। কেউ পিক আপ দিয়ে নেয়, কেউ ভ্যান গাড়ি, মানে যে কেউ ট্রান্সপোর্টে নেয়, যেভাবে যেভাবে মাল নেয় আমরা সেভাবে আপনাদেরকে মাল দিতে পারবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। যারা মাল নিতে চান আপনাদেরকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ মাল দিতে পারবো, আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখতে পারতেছেন যেখানে লক্ষ লক্ষ পিস নারকেল কিন্তু অলরেডি স্টকে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই আপনাদেরকে আমরা ভালো মানের এবং ভালো বড় সাইজের নারকেল আমরা আপনাদেরকে দিতে পারবো। এটা আমাদের এখানে বেশিরভাগ আপনার বড় সাইজ এবং মিডিয়াম সাইজ এই দুই সাইজের নারকেলে কিন্তু পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনাদের কোনো কথা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা দেবেন। ভিউয়ার্স, দেখতেছেন যে এখানে কিন্তু দৈনিক কিন্তু অনেক অনেক লেবার কিন্তু কাজ করে, যারা নারকেলগুলো সংগ্রহ করে থাকে। তো আপনারা অবশ্যই আসবেন, আশা করি আপনাদেরকে আমরা ভালো নারকেল সংগ্রহ করে ইনশাল্লাহ দিতে পারবো।
আর অনেক বাইরে আছেন যে ব্যবসা কীভাবে করবেন জানেন না, নারকে কোন জায়গা থেকে নিয়ে ব্যবসা করবেন সেটাও জানেন না, আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ধারণা করে দেবো। তো ভিউয়ার্স, আজ আর নয় আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আজকের জন্য এখানে সমাপ্ত, আল্লাহ হাফেজ।